এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন ত্রিপুরা বিধানসভার মাননীয় বিধায়ক শ্রীযুক্ত বীরেন্দ্র কিশোর দেববর্মা মহোদয়, তার সঙ্গে রয়েছেন সাবেক মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত জিষ্ণু দেববর্মা মহোদয় এবং সম্মানিত বিষয় অনেক আনন্দিত এবং আনন্দ সহিত আরো আমি আজকে এমডি সাহেবকে পেয়েছি। এই মুহূর্তে পেয়েছি আমার সারা ত্রিপুরা রাজ্যে আমার বিদ্যুৎ নিগমের মন্ত্রীকে পেয়েছি। আমি তাদের কাছে আমার একটাই আবেদন, এই এলাকার বিশেষ করে অনেক কারেন্টের সাথে আমাদের কোনো যোগাযোগ নেই বললেই চলে, কারণ আমরা দেখতে পাই কোনো কোনো এলাকাতে ছয় মাস ষাট মাস পর্যন্ত বিদ্যুৎ সেই বাড়িতে কারেন্ট যায়নি। এখন ততপুরে আমরা এই 2018 সন থেকে শুরু করে আমি নিজে এই এলাকার বিধায়ক হিসেবে এবং আমার মাননীয় মন্ত্রীর সহযোগিতায় আমি এই এলাকার মোটামুটি বিদ্যুৎ সরবরাহ করতে পেরেছি। কারণ আমরা জানি বিগত দিনে ছয় মাস ষাট মাস এলাকার কোনো বিদ্যুৎ চেহারায় আমরা দেখতে পাই না। তা সত্ত্বে আমার এই গোলাঘাটে বিধানসভা এলাকায় শুধু জম্পুই জেলা সাব ডিভিশন কথা আমি বাইরেই বলছি, আমার গোলাঘাটে বিধানসভা এলাকায় যেহেতু আজকে এই সাব সেন্টার জমিয়া আমার গোলাঘাটে এলাকায় যেমন কাঞ্চনমালা যেমন আনন্দনগর কাঞ্চনমালা একটা পিএসি হাসপাতাল একটা ভ্যাকসিন রাখার মতো কোনো ব্যবস্থা নেই, সেখানে বিদ্যুৎ চলে যায়, বিদ্যুৎ মাঝে আয়ে মাঝে যায়, এক ফসলা বৃষ্টি পড়লেই কারেন্ট চলে যায়, এক দুই দিনে কোনো কারেন্টের গন্ধ আমরা পাইনি। যার জন্য আমি বিশেষ করে এই জম্পুই জেলা আর্থিক ব্লকের চেয়ারম্যান হওয়ার পরেও আমি বিদ্যুৎ কর্মীদের সাথে সহযোগে ডিজিএম এবং সিনিয়র মানুষের সাথে সহযোগে করে আমার বিএসি কিছু কিছু ফান্ডের টাকা দিয়ে বিভিন্ন যে বিদ্যুতের সাথে যে গাছগুলা গাছ পড়ে তাদেরকে ছাড়াই করার জন্য আমি নিজে আমার বিএসি ফান্ড থেকে পিডিএফ ফান্ড থেকে কিছু কিছু টাকা ব্যবস্থা করি যাতে আমরা বিদ্যুৎ সঠিকভাবে পেতে পারি। তাই সেই ভাবে আমরা অতি কষ্ট করে বিশেষ করে এই সিজন আমাদের মারক্ত, এই বর্ষা সিজনে মারক্ত আমাদের বিদ্যুৎ সঙ্গে চিহ্নিত।
কারণ তার জন্য বিদ্যুৎ কর্মীরা যে দেবে এখানে স্টাফ কম, স্টাফও তাদের সংখ্যা কম, কারণ রাত্রে 11টা 12টা পর্যন্ত তারা রাস্তায় নামতে হয়। তার জন্য আমি বলবো আমার এমডি সাহেবের কাছে আমার আবেদন থাকবো, আমার মন্ত্রী মহোদয়ের কাছে আমার আবেদন থাকবো, যাতে আমাদের এখন আজকে সাব স্টেশন আমি আবেদন করেছি এমডি সাহেবকে এটা সাব ডিভিশন করার জন্য। এমডি সাহেব বলেছেন সাব ডিভিশন অলরেডি স্যাংশন হচ্ছে, হয়ে যাবে, শুধু চালু করার জন্য অপেক্ষায় আছে। তাই আমি আপনাদের কাছে, এই এলাকার সমস্ত নাগরিকদের কাছে আমার আবেদন করব, আপনারা সবাই এগিয়ে আসুন, সহযোগিতা করুন, বিদ্যুৎ কর্মীদেরকে সহযোগিতা করুন, তাহলে আমরা এই এলাকার আমরা বিদ্যুতের কোনো অসুবিধা হবে না মনে হয় না। তাই আমার আরো আমার আবেদন আছে, যেমন আমরা সূর্যমনগর থেকে যে গাবদি সাব স্টেশনে যে বিদ্যুৎ আসতে মানে জম্বুজেলা সাব ডিভিশনে যখন 33 কেভি যেখানে যাবে, 33 কেভি অনেক রাস্তাগুলা ফলস হয়, রাস্তাগুলা রাবার গাছ আছে, অনেক গাছ আছে আমার সূর্যমনগর থেকে গাবদি আসতে পথে। তার জন্য আমি আগেও বলেছি আমার বিদ্যুৎ দপ্তরের মন্ত্রীর কাছে আমি আগেও বলেছি, কারণ আমাদের আন্ডারগ্রাউন্ড দিয়ে যাতে গাবদি পর্যন্ত লাইন সারা করা হয় বা লাইন চালু করা হয়, এই জন্য আমি আগেও বলেছি, যার জন্য আমার এখানে হাজার 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 কনজিউমার আছে। এই জম্মু জেলা সাব ডিভিশনের আন্ডারে আমরা প্রচুর কনজিউমার আছে, তাহলে আমরা এই এলাকার মানুষ হ্যাঁ সরবরাহ পাবে। এবং এখানে কিছু প্রবলেম ছিল আগে, যেভাবে বিদ্যুৎ যারা বাড়িতে জ্বালাতো তারা সঠিকভাবে পেমেন্ট করা হয় নাই, যার জন্য আমি নিজে এসে জম্মু জেলা ডিসি চেয়ারম্যান হওয়ার পর কিছু কিছু মানুষের সাথে যোগাযোগ করে আমরা বিদ্যুৎ যেভাবে ব্যবস্থা করেছেন আমার মনে হয় পূর্বে এরকম আমরা বিদ্যুৎ পাইনি। এখন সাব স্টেশন এটা কিছু করছি না করছি এই অবস্থায় আছে জম্মু জেলা একটা সাব স্টেশনের জন্য। এটা আপাতত কাজ বদ রয়েছেন এমডি সাহেব, এটা অতি দূরত্ব দেখিয়ে এটা যাতে কাজ ত্বরান্বিত শুরু করার জন্য এই আশা আকাঙ্ক্ষা রেখে আমার সংক্ষিপ্ত আলোচনায় এখানে শেষ করছি। ধন্যবাদ, নমস্কার। গুয়াহাটি কেন্দ্রের বিধায়ক শ্রী কিন্তু কিশোর মহোদয় উপস্থিত আমাদের পিএসিএল এর বুদ্ধিগমের ম্যানেজিং ডাইরেক্টর শ্রী কেলে উপস্থিত আছেন, এসডিএম আমাদের, এজিএম পিএসিএল এর, পাওয়ার গ্রিডের মিস্টার সিং যিনি কাজটা করেছেন, এবং বন্ধুগণ, প্রেসের বন্ধুগণ, আজকে এটা খুব দ্রুত হলো এই সাব স্টেশনের, কিছু বলার বেশি নেই, কারণ প্রত্যেক দিনই একটা প্রায় সাব স্টেশন বলুন আমরা উদ্বোধন করছি, আগামী দিনে আরও করব। এবং এই সাব স্টেশন হওয়ার ফলে কী হবে, ফ্লাকচুয়েশন কম হবে, ভোল্টেজের প্রবলেম কম হবে, এবং বিদ্যুতের যে গোলমাল চলছিল সেটা আধুনিকরণ করা হবে। এবং এই সাবস্টেশনগুলি আওতায় আসে প্রায় 5,327 জন কনজিউমার, ওদের সুবিধা হবে। এবং যে জায়গাগুলি কভার করবে সেটা হলো গাবর্তি, জারুন বাচ্চায়, শ্রীনগর, শ্যামনগর, গোহাপুর, জে কে নগর ইত্যাদি জায়গা এই সাবস্টেশনকে কভার করা হবে। এবং এই সাবস্টেশন বানানোর সময় একটা কাজ করেছি আমরা, এখন যা লোড আছে সেটা যেমন ফুললি কভার হয়, পুরোপুরি কভার হয়, আর ভবিষ্যতে লোড যেমন নিতে পারে, কারণ আপনারা দেখেছেন প্রায় 6 কোটি 29 কোটি 29 লক্ষ টাকা ব্যয় হয়েছে। তাই আমরা চাই সাবস্টেশনটা চালু থাকুক অনেক বছর, আউট অফ ডেট যেমন না হয়ে যায়, যাই এই সাবস্টেশন আমরা খুলছি আর ভবিষ্যতের লোডও হিসাব করে তুলেছি, এটা যেমন টিকসই হয়। এবং এই সাবস্টেশন আজকের থেকেই উদ্বোধন হয়েছে, আজকের থেকেই চালু হবে। এবং আমাদের এমএলএ সাহেব বলছিলেন সাবস্টেশন করার জন্য আমরা আলাপ করেছি, এখনই সাবস্টেশন স্যাংশন করা হয়ে গেছে, সেটা পুরোপুরিভাবে কার্যকরী করতে হবে, কিছু দিনের মধ্যে হয়ে যাবে। এবং আমি আশা করব এই সাবস্টেশন হওয়ার পর এই যে বিদ্যুতের চকলতা বিদ্যুৎ আসে যায়, ভোল্টেজের যে
অনেক কমপ্লেন আসে, সেটা অনেক কম হয়ে যাবে, কিন্তু জনগণের কাছে আমাদের আয় আবেদন থাকবে, আপনারা নিশ্চয়ই বিদ্যুৎ বিল দেবেন। কারণ বিদ্যুৎ বিল যদি আপনারা পেমেন্ট না করেন তার সমাজ দেখা কেনা লাইন বসানোর কাজ সেটা করা খুব মুশকিল হয়ে যায়। সুতরাং আমি এমনি স্যারকে বলেছি যেখানে অনেক বাকি পড়ে আছে বিদ্যুৎ বিলের সেখানে একটা মেলা মতন করতে আর সেটা সেটেলমেন্ট করতে, এই বিলগুলি যেন সেটেল হয়। কারণ আমরা গ্রাহকরা যদি আমাদেরকে বিল না দেয় আমরা অর্থ কোথায় থেকে পাবো? এই সাবস্টেশন খরচ হয়েছে 6 কোটি টাকার উপরে, অন্যখানে খরচ হয়েছে 12 কোটি টাকা, কোনোখানে 20 কোটি টাকা ব্যয় হয় সাবস্টেশন বানাতে। সুতরাং অর্থ অর্থ ছাড়া তো আর আধুনিকরণ করা যায় না। তবে আমাদের সরকার আসার পরে আমরা কি করেছি, আমরা গ্রাহকের উপর 1 পয়সা চাপ না দিয়ে 1 পয়সা বিদ্যুৎ মাশুল্লা বাড়িয়ে আমরা অন্য খানটায় টাকা ব্যবস্থা করে আমরা এই সাবস্টেশনগুলি করছি। এই সাবস্টেশন হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের পয়সায়, আমাদের এমডি সাহেব বলেছেন 1925 কোটি টাকা আমরা নিয়ে এসেছি এডিবি থেকে, তারা কিস্তি কিস্তিতে আসবে, তারপরে অর্থ লাগে। আমরা যতটুকু পারা যায় আমরা বাইরে থেকে নিয়ে এসেছি গ্রাহককে চাপা দিয়ে, কিন্তু কনজিউমারকে বিল যদি না দেয় ভবিষ্যতে উন্নতি করা সম্ভব হবে না, আর তখনই বিদ্যুতের চপলতা বাড়বে, বিদ্যুৎ লাইনে ফল্ট হবে। আর আমাদের রাজ্য তো বর্ষা প্রধান রাজ্য, বর্ষার সময় তার ছিঁড়ে যায় রাবার গাছ। আমি আসছিলাম রাস্তা দিয়ে ঘন ঘন রাবার গাছের জঙ্গল, রাবার প্লান্টেশন, আর গাছ পড়ে যায় জল তুফানের সময়। বীরেন্দ্রবাবু বলছিলেন সেটা সারাই করার জন্য অর্থ লাগে। সুতরাং গ্রাহকদের কাছে আমার এই আবেদন থাকবে কিন্তু আপনারা বিদ্যুৎ বিল পেমেন্ট করুন, আর সমস্যা থাকলে আমরা সাবস্টেশন ঘুরে দিচ্ছি, এখানে সমস্যা বলবেন এসে, যদি কারো সমস্যা থাকে বিলিংয়ে, কারো সমস্যা থাকে কোনো অন্য কোনো সমস্যা থাকে নিশ্চয়ই বলবেন, সব সমস্যারই সমাধান আছে। কিন্তু বিল নিয়ে জমা করতে করতে এমন বিল হয়ে যায় 40,000, 50,000, 1,00,000 টাকা, তখন দ্বিতীয় কষ্ট হবে। যত আপনি বিল জমা করবেন তত আপনি ঋণে পড়বেন, ঠিক আছে? সুতরাং আমি বারবার বলছি যে বিল নিশ্চয়ই দেবেন, এই বিল দিলেই এখন বিদ্যুৎ ভবিষ্যতে আরও উন্নতি করতে পারবো আমরা। এখন তো আমরা 1 পয়সা না বাড়িয়ে বাইরের থেকে টাকা নিয়ে এসে আমরা উন্নতি করেছি, করছি কাজ। 34টা সাবস্টেশন আমরা করবো ডিসেম্বর মাসের মধ্যে। আমি এজিএমকে বলবো, উনি যেমন একটু বললেন আজকে কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি আমরা আগামী দিনে জেলা পাই দিয়ে দেওয়ার জন্য, সাংবাদিকরাও আছেন প্রায়, আমি বলছি 34টা বলে যাচ্ছি, জায়গাগুলির নাম দিচ্ছি না, উনি বলবেন জায়গাগুলির নাম কোথায় কোথায় হবে আর কোনো দিনের মধ্যে হবে। এবং আপনার জেনে না খুশি হবেন এই কথা যে এইটা নম্বর 9 সাবস্টেশন এটা ওপেন হয়েছে 1.5-2 মাসের মধ্যে, নম্বর 9 সাবস্টেশন আমি উদ্বোধন করলাম 2 মাসের মধ্যে ধরবে, এটা একটা রেকর্ড। কিন্তু আমি ধন্যবাদ জানাই পাওয়ার গ্রিডকে যারাও কাজ করছেন, মিস্টার সিং আছেন এখানে, ওনাকে আমি ধন্যবাদ জানাই, ওনাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে আমরা 9টা সাবস্টেশন 2 মাসের মধ্যে ওপেনিং করতে পেরেছি, আরও ভবিষ্যতে আরও করবো ধাপে ধাপে করে। ডিসেম্বরের মধ্যে আমরা 34টা করবো, এরপরে হবে আরও। সাবস্টেশন হলে কি হয়, আমি আজকে বলেছি ভোল্টেজের প্রবলেম থাকবে না, বিদ্যুৎ তো আরও সহজভাবে পাবেন এলাকার লোক, এখন মেরামত করতে সুবিধা হয়। সুতরাং পিএসিএল কিন্তু এখন আমরা কি বলি প্রজেক্টের কাজ নয়, আমরা এখন মেশিন মোডে কাজ করি, দিন ক্ষণ ঠিক করে কোন সময় কোথায় কী করা যায়, কবে কাজ আরম্ভ হবে, কবে কাজ শেষ হবে, সেটা সব প্রোগ্রাম বানিয়ে আমরা কাজ করছি।
আমরা চাই মানুষ যেমন কষ্ট না পায়, মানুষ যেমন বিদ্যুৎ পায়। বিদ্যুৎ ছাড়া জীবন ধরে না আজকাল, একটা মোবাইল ফোন চার্জ করতে হলে বিদ্যুৎ লাগে, ঠিক না? বিদ্যুতের বিকল্প নেই। রাস্তা যেমন দরকার, ওষুধ যেমন দরকার, রেশন সব যেমন দরকার, শিক্ষা যেমন দরকার, এমনই বিদ্যুৎ আজকে দরকার। কিন্তু আমি আবার বলছি, বিদ্যুৎ করতে গেলে অর্থ তো লাগবে, এখানে ট্রান্সফর্মারের দাম কত, তাদের দাম দাম কত, পোস্টের দাম কত। সুতরাং আমি সরকার কী করেছে, এসে আমরা ব্যবস্থা করছি টাকা পয়সার। তাই আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই সরকার আপনাদের উপর চাপ না দিয়ে আমরা অলরেডি 9টা সাবস্টেশন আমরা উদ্বোধন করেছি, 24টা করতে যাচ্ছি। প্রত্যন্ত অঞ্চলকে আমরা অগ্রাধিকার দিয়েছি। আমাদের সরকার এটাকে এই কথায় বিশ্বাস করে যে যারা শেষ সিঁড়িতে দাঁড়িয়ে আছে, লাস্ট সিঁড়িতে দাঁড়িয়ে, ওদেরকে প্রথম সাহায্য করা। তাই আমাদের প্রধানমন্ত্রীও বলেছেন কীভাবে কাজ করতে হবে, গ্রাম স্বরাজ মিশন, গ্রামে সুশাসন নিয়ে আসতে হবে, সুব্যবস্থা নিয়ে আসতে হবে। যা কাজ করবো গ্রামকে সামনে রেখে কাজ করবে। তেলের মাথায় তেল দেওয়া সেটা এই সরকার করে না। এই সরকার কী করে, এই সরকারের নীতি হলো যারা শেষ সিঁড়িতে দাঁড়িয়ে আছে, লাইনের সব থেকে অন্তিম ব্যক্তির কাছে কীভাবে পৌঁছা যায়, সেই চেষ্টা আমাদের থাকবে। আপনাদের সাপোর্ট তো আমাদের লাগবে, যারা পাবলিক আছে, পাবলিক সাপোর্ট ছাড়া কিছুই করা যায়। কিন্তু আপনাদের কাছে আমি আগ্রহ রাখবো, সাপোর্ট রাখবেন আপনারা। এবং বিদ্যুতের জন্য আমি বারবার বলছি, সমালোচনা করাটা খুব ভালো, আমি অন্তত খুব পছন্দ করি সমালোচনা, আমি খুব করি, পুরো গানটা কম করি, সমালোচনাটা বেশি করি। কিন্তু আমি চাই যে সমালোচনা গঠনমূলক হোক, কারণ আমাদের বিদ্যুৎ কর্মীরা কিন্তু এই কোভিডের টাইমে, আমরা বলি ডাক্তাররা, আঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা, ফ্রন্ট লাইন ওয়ার্কার, সামনের সারির যোদ্ধা, আমাদের যে স্টাফ আছে পিএসএলের, ওরাও কিন্তু সামনের সারির যোদ্ধা, ওরাও কিন্তু দিনরাত পরিশ্রম করে। আর বিদ্যুৎ চক্রতার এই কারণে হচ্ছে যে আমরা বহু কানেকশন দিচ্ছি সৌভাগ্যতে, আইপিডিএস করেছি, বিভিন্নবাবু বলছিলেন বহু জায়গায় আগে বিদ্যুতের চেহারা দেখা যেত না এই অঞ্চলে, সৌভাগ্যর মাধ্যমে আমরা বিদ্যুৎ পৌঁছিয়ে দিয়েছি ঘরে ঘরে, গ্রামে গ্রামে। কিন্তু লাইনগুলি নতুন করতে হবে, ট্রান্সফর্মার নতুন করতে হবে। তাই আজকে এই কাজে পিএসএল ব্যস্ত এবং ভালো কাজ করছে। পিএসএলের যারা আছেন আধিকারিকরা, ওদেরকে আমি অভিনন্দন জানাই। এই দু মাসের মধ্যে আমরা আজকে 9টা নাম্বার 9 সাবস্টেশন আমরা অগ্নি করছি এবং চালু করছি। গতকাল আমি করে এসেছি কোথায়, সিমলাতে, এর আগে করে এসেছি কর্মুকে, চলছে কাজ। এর আগে করে এসেছি গঙ্গানগরে, অত্যন্ত এলাকা, বিরাট কাজ। আম্বাসা থেকে গঙ্গানগর লাইন টানা এই জঙ্গলের ভিতর দিয়ে, সুতরাং কাজ চলছে। বিদ্যুৎ নিগমের কাজটা মানুষ দেখে না আসুন, আমরা বাকি সুইচ দিলেই বাড়তে আসে আর কি চিন্তা, দেখার কি, একটা লাইট জ্বালানোর পিছে ট্রান্সফর্মার লাগে, বিদ্যুৎ লাইন লাগে, টাওয়ার লাগে, ইঞ্জিনিয়ার লাগে। আমরা তো বাড়িতে যাই, সুইচটা অন করি, বাস ফ্যান ঘুরলো বাড়তি জন্য, সেটাই হলো বিদ্যুৎ নিগমের কাজ। আর বাকিটা না জুড়লেই বোকাবাকি করো, কিন্তু এই একটা বাল্ব আপনার বাড়ি জ্বালানোর জন্য কয়জন লোক কাজ করছে, একটা পাঙ্খা যেমন আপনার বাড়িতে চলে তার জন্য কয়জন লোক কাজ করছে, ওইটা টাওয়ার বসাতে হচ্ছে, ওইটা লাইন টানতে হচ্ছে, ট্রান্সফর্মার বসাতে হচ্ছে। আমি বললাম না, বিদ্যুৎ কর্মীর কাজ দেখা যায়।